তখনও কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। উত্তাল পরিস্থিতি নিয়ে দেশের টিভি চ্যানেলগুলিতে টক শো চলছিল। এরকমই একটি বেসরকারি চ্যানেলের টক শো সঞ্চালিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিতে দেখা গেল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। যদিও তখন নাকি ওই টক শো শেষ হয়ে গিয়েছিল, বিচারপতি তাঁকে এই ধরনের মন্তব্য করায় তিনি তীব্র প্রতিবাদ করেছেন। তাকে বলতে শোনা যায়, আপনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন না, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ওই টক শো অনুষ্ঠানে আরেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী বিএনপি নেতা গোলাম মাওলা রনি। ওই টক শোর সঞ্চালনা করছিলেন দীপ্তি চৌধুরী। ঠিক কী হয়েছিল টক শোর শেষে, গোটা বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সে ভিডিও দেখাবো আপনাদের। এবার জেনে নেওয়া যাক যে কে এই সঞ্চালিকা দীপ্তি চৌধুরী, তার সম্পর্কেও আপনাদেরকে জানা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি। আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানে, সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব। কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি, ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেয়া যায়। .38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে, সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। তখনও কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। উত্তাল পরিস্থিতি নিয়ে দেশের টিভি সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।